তানজিদ সাকিব একটু ভয় পায় না, রিশাদ হোসেন বাচ্চা ছেলে ওর বলই বুঝতে পারে না। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, এই যে আমরা সুপার এইটে উঠলাম, এর আগে তো কখনো পারিনি। ফুটবলে বলে আমরা পিছিয়ে আছি, ফুটবল না শুধু আমি আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার এইটে উঠলাম, এর আগে তো কখনো পারিনি। হ্যাঁ, এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না, বড় বড় প্লেয়াররা থমকাই দিচ্ছে, একে কই থেকে আসলো, রিশাদ হোসেন বাচ্চা ছেলে ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা, আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে, যা মেধা ও মনন বিকাশের সুযোগ করে দিবে। নতুন প্রজন্মকে আজকে শপথ নিতে হবে এই মহান নেতা সংগ্রামী জীবন, আত্মত্যাগ, নীতি ও আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনা বাংলা গড়ার। এই নতুন প্রজন্মকে শপথ নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার।